everyone, assalamualaikum. Shobai live to join hote thakken and aste aste amra ekটু comment e janiye dibo je live ta ki clear ache kina and our voice ta apnara clearly shunte pachhen. So this is Mezabeen Priyanka, your host from your favorite page Orange Fashion BD. As usual, I'm live from Orange Fashion BD. So shobai live ta join korben and ja ja join korchen live ta ektu beshi beshi kore share korben. Without no pictures. আমাদের কবে হবে তো লাস্ট উনিশ তারিখ ওই ধরবে শেয়ার না হ্যাঁ আঠারো তারিখ উনিশ তারিখ আঠারো তারিখ লাস্ট হবে উনিশ তারিখ আমি একটা চাচ্ছি যে তিনজন মিলে একটা একটা করার আমি জানি না এখন শুধু ওরা সবাই যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো হবে এখন ওটা প্ল্যানিং নেই আর আউটসাইড ঢাকাতে মতন কালকে হচ্ছে ডেলিভারি লাস্ট অর্ডার দেওয়ার লাস্ট আমরা হয়তো পরশু দিন পর্যন্ত দিতে পারি ঠিক আছে কালকে অর্ডার নেওয়ার লাস্ট ডে কালকে অর্ডার কাল পর্যন্ত অর্ডার দিব অপেক্ষা করছি আর ইন ঢাকাতে আমরা উনিশ তারিখ পর্যন্ত হচ্ছে ডেলিভারি দেব এটা কোনো প্রবলেম অর্ডার অ্যান্ড ডেলিভারি সবকিছু নিব আঠারো তারিখ পর্যন্ত উনিশ তারিখ আমরা সারাদিন হচ্ছে ওনাদেরই করতে পারবো আর আঠারো উনিশ তারিখেও নিয়ে উনিশ তারিখ আমরা দিতে পারবো সেটা বেলা ধরো বারোটা পর্যন্ত বারোটার মধ্যে টাইমিং দেওয়া থাকবে কমেন্ট কেন দেখতে পাচ্ছি না কে কি কমেন্ট করছে না আজকে পুরো সেম কাহিনী হইছে হাই হ্যালো অনেক পরে পরে এত পরে আসলো কেন আমি দেখি আপনার কমেন্ট দেখতে থাকি কমেন্ট কে আসতেছে না লাইক শেয়ার করতে হলে আমাদের জন্য ভালো আই লাভ ইউ বলে ওকে আই লাভ ইউ টু সাদা আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার আছে আমাকে একটু কেউ জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার থাকলে আমি আস্তে আস্তে আমাদের শোরুম অ্যাড্রেস অ্যান্ড ডেলিভারি প্রসিডিউরগুলো বলে দিব অ্যান্ড আমাদের লাস্ট ডেলিভারিটা কবে হবে এগুলো একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দেবো উনি বিকাশ করে তো আমাকে একটু কনফার্ম করে দিও ও বললো তো যে করে ফেলছে একটু করে ফেলছে ও এত আমার সেটা বলো না হ্যাঁ সেটা তো চাই হ্যালো কিউটি হ্যালো হাই আয়শা আয়ুষ পাখান আপু হ্যালো আপু হ্যালো কেমন আছো আম গুড আর হোপফুলি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড বাসায় আছেন হ্যাঁ জানি এখন সবাই বের হচ্ছে বিকজ লকডাউন উঠে দিয়েছে সো সবারই টুকিটাকি শপিং বা যেই ইমার্জেন্সিগুলো আছে সবাই এখনই তাড়াতাড়ি সব সলভ করছে আচ্ছা ঠিক আছে আজকে ওকে আচ্ছা কি যেন আই লাভ ইউ লাভ করতেছে কখন থেকে আচ্ছা ওকে সো আজকে কিন্তু আমাদের মানে আর মাত্র দুই দিন লাইভ হবে দুই দিন বা থ্রি ডেজ আমাদের লাইভটা কন্টিনিউ হবে সো আমি কিছু বলে দিচ্ছি আমাদের কিন্তু লাস্ট আমরা অর্ডারটা রাখছি নাইনটিন তারিখ পর্যন্ত যারা আমাদের ইনসাইড ঢাকা আছেন তাদের হচ্ছে বেলা বারোটার মধ্যে হ্যাঁ তাদের শুধু সকাল বারোটা পর্যন্ত আপনার অর্ডারটা করতে পারবেন এরপরে আমরা অর্ডারটা নিব না ওই দিনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে ডেলিভারিগুলো দিয়ে দেওয়ার ট্রাই করবো বাট আমাদের যেই আউটসাইড ঢাকা অর্ডারগুলো আছে এটা আমরা লাস্ট কালকে পর্যন্তই রাখছি কালকের মধ্যেই লাস্ট অর্ডার নিব আমরা পরশু দিনের মধ্যেই সব ডেলিভারিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সো এগুলো একটু আপনার মাথায় রেখে অর্ডারগুলো করবেন অ্যান্ড অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার করবেন অ্যান্ড যারা আউটসাইড ঢাকা আছে অবশ্যই ফুল পেমেন্টটা আপনাদেরকে বিকাশ করতে হবে আফটার ঈদ আমরা আগের হচ্ছে রুলসে ফিরে যাব আচ্ছা সো আফটার ঈদ আমরা আমাদের আগের রুলসে ব্যাক করব উইচ ইজ লাইক 300 টাকা যে বিকাশ করতে হবে ওই রুলসটাতে সো এখন যেহেতু ঈদের টাইম তার উপর আবার লকডাউন ছিল এতদিন এই জন্য আমরা এই রুলসটা কন্টিনিউ করেছি সো আমি এখন শোরুম অ্যাড্রেস অ্যান্ড ডেলিভারি প্রসিডিউরগুলো বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে উত্তরাতে সেক্টর 13 রোড শ্যামমুক্তম রোড অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে 14 অ্যান্ড আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ইজ 100 টাকা অ্যান্ড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ইজ 150 টাকা অ্যান্ড ইউ হ্যাভ টু বিকাশ দ্য ফুল পেমেন্ট যদি আপনার আউটসাইড ঢাকা হয়ে থাকেন আচ্ছা সো লাইফটি ক্লিয়ার আছে হোপফুলি আমি তো দেখলাম ক্লিয়ারই আছে সো হোপফুলি যেহেতু ক্লিয়ার আছে আমি অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে আজকে কী দেখাবো আজকে একদম পাকিস্তানি কিছু সুন্দর সুন্দর আগুনের কালেকশন দেখাবো অনেক বেশি বিউটিফুল বিউটিফুল কালেকশন অ্যান্ড আগুনের ফ্যান আমরা সবাই আছি যারা পাকিস্তানি রেগুলার ওয়ার করি আমরা তো তারা তো জানি যে পাকিস্তানি ড্রেসের আগুনেরই সবচেয়ে বেস্ট হয় অ্যান্ড অনেক সুন্দর সুন্দর আগুন আছে সবাইকে দিতে পারিনি সরি বলতে হচ্ছে শুধু তাই না সব স্টক আউট হয়ে গেছে আচ্ছা
গতকালকে কিন্তু আমরা আগুনরে লাইভ করেছিলাম, তো তখন কিন্তু আমরা অনেককেই না করে দিতে হয়েছে যে স্টক আউট অ্যান্ড থাকে না, মানে লাইভটা শেষ করার সাথে সাথে কি লাইভের মাঝখানেও আমাদের অনেক ড্রেসের লাইক বুকিং হয়ে যায়। সো আপনাদের দেখা যায় যে অনেক আমাদের ওল্ড ক্লায়েন্ট আছে, ওরা আমাদের বিকাশ নাম্বার জানে, তারা অলরেডি বিকাশকে বলে দেয় যে আমি অলরেডি পেমেন্ট করেছি। সেক্ষেত্রে আসলে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হয় যে আপু আমি তো আগে অর্ডার করেছি, তো এই প্রবলেমগুলো হয়েছে জন্য আর কি প্রবলেম হয়। সো এই জন্য আপনাদেরকে বলি যে যখন যে ড্রেসটা ভালো লাগে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশটটা জলদি জলদি করে নিতে হবে, এন্ড বক্সটা ফোন নাম্বার অ্যান্ড দ্যাটস ইট। সো এগুলোই ছিল ইনফরমেশনগুলো, আপনাদেরকে এগুলো একটু ফলো করে দেন অর্ডারগুলো প্লেস করতে হবে। হাই আপু কেমন আছে? আম গুড আপু, হাও আর ইউ? মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আচ্ছা তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি খান আপু। আশাফুজ্জামান ভাইয়া, হে হাই ভাইয়া। সো লাইভটা যেহেতু ক্লিয়ার আছে, আমি আমার ড্রেসের ডিটেলস অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো। এটাও কিন্তু আগানোর একটা টু পিস কালেকশন, অ্যান্ড এটা ম্যাটেরিয়ালটা ফার্স্ট একটু বলতে চাচ্ছি, বিকজ ম্যাটেরিয়াল নিয়েই সবাই ফার্স্টে আস করে। সো এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সফট একটা নেট কটনের ভিতরে। তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি খান আপু। হে বিউটিফুল আপি, হাই ভাইয়া। তোমার ড্রেসটা লং অ্যান্ড বডি কত? সো আমারটা ডিটেলস বলছি আমি সব। এটা হচ্ছে আগুনের টু পিস কালেকশন, এটা হচ্ছে একদমই সফট একটা নেট কটন ম্যাটেরিয়ালের ভিতরে, অ্যান্ড নেকের পোর্শনে গর্জিয়াস করে কিন্তু জারদৌজি ওয়ার্ক করা হয়েছে, মাঝে মাঝে আবার কিছু ম্যাজেন্ডা কালার দিয়ে সুন্দর সুন্দর করে কিছু একটা কন্ট্রাস্ট করা হয়েছে। এগুলো হচ্ছে জারদৌজি, হ্যাঁ এগুলো হচ্ছে অনেক সুন্দর কালার তোমার ড্রেসটা, থ্যাংক ইউ মিমাপু। আজকে অনেকদিন পর ব্লু পরলাম, আমি ব্লু খুব কমই পরেছি, সো আজকে অনেকদিন পর একটা রয়্যাল ব্লু কালার পরে এসেছি। সো এটা যে ড্রেসের ম্যাটেরিয়াল, এটা হচ্ছে একদম সফট একটা নেট কটনের ভিতরে, অ্যান্ড দেন এটার মাঝখানে আবার এই যে এরকম তিনটা তিনটা করে সিকোয়েন্সে ওয়ার্ক অ্যাড করা হয়েছে। প্রাইস কত আপু তোমার ড্রেসটা? আমি বলছি আপু, আর আপু এটার লেন্থটা কত হবে? লেন্থ 40 হবে। আচ্ছা, সো এটা যে লেন্থে, এটা লেন্থে হবে 40, সাইজেস আর অ্যাভেলেবেল ফ্রম স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ। স্মলটার সাইজটা হচ্ছে 38 থেকে স্টার্ট হচ্ছে। সো এটার ড্রেসের ডিটেলস বলে দিলাম কি কি অ্যাভেলেবেল আছে, যাদের ভালো লাগছে জলদি জলদি করে স্ক্রিনশট নিতে হবে। আর এটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ম্যাটেরিয়ালস তো অর্গানজার মধ্যে, হ্যাঁ একদমই দুপাট্টা যেটা এটার ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজার ভিতরে, অ্যান্ড ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট একটা নেট কটনের ভিতরে। সো দুপাট্টাটা অনেক সুন্দর, মানে দুইটাই সুন্দর একটা ম্যাটেরিয়াল, আপনার ড্রেস যেটা পরছেন এটা তো অলরেডি কমফোর্টেবল, অ্যান্ড দুপাট্টাটাও সুন্দর একটা, কালারটা অনেক বেশি সুন্দর লাগবে বিকজ অর্গানজার ভিতরে এটা করা, অ্যান্ড পুরোটা দুপাট্টাতে কিন্তু সুন্দর করে এরকম আবার লেস বা প্যানেল অ্যাড করা হয়েছে। ব্লু কালার ড্রেসে তোমাকে খুবই প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এখন থেকে ট্রাই করবো ব্লু কালার ড্রেস পরো, সবসময় তো রেড পিঙ্ক এগুলোই বেশি পরা হয়, ইয়েলো এগুলো বেশি পরা হয়। সো এটা হচ্ছে এটা দুপাট্টাটা, ওকে। সো এটাও কিন্তু টু পিস কালেকশন, অ্যান্ড আগুন ওই টু পিস কালেকশন, মানে এখন তো আমরা সব স্টিচ দেখাচ্ছি, আর মাত্র টু ডেজ বা থ্রি ডেজ আছে। সো হারি আপ গাইস, তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলবেন যারা এখন পর্যন্ত ড্রেস নেয়নি। আর কিন্তু বেঞ্চমার্ক দেখতে চায় আনস্টিচ, আমাদের অনেক হচ্ছে কোয়ান্টিটি আসবে আস্তে আস্তে, সো ওর কিন্তু দেখতে সাথে থাকবেন, অ্যান্ড অবশ্যই কিন্তু পেজের আপডেটগুলো নিয়ে রাখবেন যখনই লাইক আমাদের ড্রেসগুলো আসবে আপনারা দেখতে পাবেন। আর ঈদ পর পরে কিন্তু পূজা, সো হ্যাঁ তখন তো আরো নিউ কিছু, হ্যাঁ আসতে অনেক টাইম লেগে যাবে, সো এখন একটা প্লাস পয়েন্ট যে এখন কিন্তু সব নিউ অ্যারাইভাল আসতেছে। সো এখনই কিন্তু আমাদের সব আসছে, আমরা যতদূর পারি আমরা ঈদের আগ পর্যন্ত দেখাবো, বাট আফটার ঈদ আমরা ইনশাল্লাহ পূজার ড্রেসগুলো দেখানো স্টার্ট করে ফেলবো। সো সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনস দেখতে পাবেন, এই জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখতে হবে। আচ্ছা কেমন আছো আপু? আমি ভালো আছি, থ্যাংক ইউ যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাকে। সো আমার ড্রেসটার প্রাইসটা আমি বলে দিই, এটা কিন্তু আগুনের টু পিস কালেকশন, এটার প্রাইস কত? হ্যাঁ বলছি আপু প্রাইসটা 7,800। প্রাইস কত আমি বলছি আপু, সো এটা হচ্ছে দিস ইজ দ্য ড্রেস আই এম ওয়েয়ারিং, একদমই নাইস একটা রয়্যাল ব্লু কালারের ভিতরে, একদমই ডার্ক অনেক নাইস একটা কালার, অ্যান্ড কালারটা মানে কিছু একদম ব্লু কালার, রয়্যাল ব্লু কালার আছে এটার মধ্যে, কিন্তু কিছু একটু খ্যাত লাগে দেখতে ওগুলো আছে, আর একটা ক্লাসিটা আছে। সো এটা কিন্তু কালারটা একদম সুন্দর একটা ক্লাসি একটা কালার, একদমই রয়্যাল ব্লুর ভিতরে,
এরকম গোল্ডেন কালারে সুন্দর করে জারদৌসি ওয়ার্ক এন্ড দেন এটার ভিতরে আবার কি বলে এগুলো বিটসের ওয়ার্ক করা হয়েছে দেন পার্লের ওয়ার্ক করা হয়েছে গোরিয়াস করে নেকের পোর্শনটাতে অনেক সুন্দর করে ডিজাইনটা করা অ্যান্ড পুরোটা নিচে পোর্শনে ছড়িয়ে ছিটিয়ে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড তিনটা সাইডে আবার গোরিয়াস করে এরকম করে কি বলে গোটা পেস্টের যে ওয়ার্ক এগুলো করা হয়েছে সো এটার স্লিভটা তো দেখতেই পাচ্ছেন আমি যেটা পরে আছি বিউটিফুল একটা ডিজাইন আবার এখানে কিছু হট পিঙ্ক কালারে এরকম একটা কম্বিনেশন করা সো দিস ইজ দ্য ড্রেস আই এম ওয়ারিং ব্যাক পোর্শনে তো কিছু দেখার নেই ব্যাক পোর্শনটা সলিড থাকছে অ্যান্ড এটার সাথে এই সুন্দর দুপাট্টাটা থাকছে প্রাইস কত আপু প্রাইস কত ওকে আমি নিতে চাই আচ্ছা আমি প্রাইসটা বলে দিলে জাস্ট জলদি জলদি করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে ফেলব সো এটা হচ্ছে যে ড্রেসটা আমি পরে আছি ওকে আচ্ছা আপু রেড এর মধ্যে দেখতে চাই আছে আপু অনেক সুন্দর রেড কালারও আছে হবে আর এটার মধ্যে সেম অ্যাজ রেড হবে সেটাও দেখাই দেব আমরা আচ্ছা এটার ভিতর রেড কালার আছে আমি ওটাও দেখিয়ে দেব আপু সো এখন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে 800 আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি 7800 টাকা যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন উইথ নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আপু রেড এর মধ্যে দেখতে চাই আচ্ছা হ্যাঁ দেখাবো আপু এটার ভিতরে সেম রেড কালারটা আছে ওটা আমি দেখিয়ে দেবো অসাধারণ থ্যাংক ইউ জাস্ট বিউটিফুল থ্যাংক ইউ সো এটার প্রাইস হচ্ছে অনলি 7800 যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে ফেলবেন উইথ নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সো এটার রেড কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই সেম ডিজাইনের রেড কালারটা প্রাইস বলে দিলাম আপু 7800 টাকা অ্যান্ড এটা কিন্তু আগান না সেম ডিজাইন হ্যাঁ সো এটা হচ্ছে সেম নেকের পোর্শনটা একটু চেঞ্জ বিকজ আমার নেকটা হচ্ছে একটু ভি টাইপের অ্যান্ড এটা হচ্ছে রাউন্ড টাইপের শেপ করা ঠিক আছে নেকের ডিজাইনটা একটু ডিফারেন্ট বাট আপনার ডিজাইন অ্যান্ড এভরিথিং সব কিছু সেম সো এটার ভিতরে একদম এক্স্যাক্টলি সেম ডিজাইন অ্যান্ড এভরিথিং আমি করেছি ব্লুটা এটা হচ্ছে রেডটা নেকের ডিজাইনটা জাস্ট রাউন্ড করে দেওয়া এটা আমারটা জাস্ট ভি নেক করা এটাই হচ্ছে ডিফারেন্স এই ড্রেসটার ভিতরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু সো সুন্দর ড্রেস খুলতে শোনা একদম সুন্দর একটা রেড কালার ভিতরে গর্জিয়াস করে ডিজাইনটা করা একদমই আমারটার মতো জারদৌসি ওয়ার্ক আবার কিছু গোটা পেস্টের ওয়ার্ক করা হয়েছে যে এগুলোকে গোটা পেস্টের ওয়ার্ক বলা হয় অ্যান্ড এখানে কিছু ডিজাইন দেখছি এগুলোকে জারদৌসি ওয়ার্ক বলা হয় জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো এটা হচ্ছে পুরোটা পুরোটাতে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে এটা সাথে স্পেশাল রেড কালার এবং রেডের সাথে হট ম্যাজেন্টা একটা হয়েছে এটার মধ্যে কিন্তু দুপাট্টাটি এরকম সুন্দর একটা কন্ট্রাস্ট করা হয়েছে এরকম মেরুনের সাথে সুন্দর একটা হট পিঙ্ক কালারের মিক্সচার করা হয়েছে হে বিউটিফুল হাই দোস্ত সো এটা হচ্ছে একটা বিউটিফুল দুপাট্টাটা অলরাইট একদমই নাইস করে এই যে কম্বিনেশনটা করা হয়েছে একদম মেরুন কালারের সাথে সুন্দর করে একটা হট পিঙ্ক কালারের কম্বিনেশন করা হয়েছে সি কালার কম্বিনেশন ইজ অ্যামেজিং একদমই ডিফারেন্ট করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা দুপাট্টার ম্যাটারটা হবে আপনার অর্গানজার ভিতরে ঠিক আছে ড্রেসটা হচ্ছে মেরুন অ্যান্ড দুপাট্টা হচ্ছে সুন্দর করে এরকম অর্গানজার ভিতরে হট পিঙ্কের ভিতরে এরকম সুন্দর করে কি বলে এগুলো বিটসের ওয়ার্ক করা অ্যান্ড দেন চারটা সাইডে সুন্দর করে এরকম লেসের ডিজাইনগুলো করা হয়েছে তো কালার কম্বিনেশনগুলো এত সুন্দর করে করে তারা মানে একদমই ডিফারেন্ট অ্যান্ড একদমই ইউনিক হয় সো আমি একটু ড্রেসটা ধরে দেখাই যে ড্রেসটার প্রাইস কত পড়বে সো এটারও সেম প্রাইস পড়ছে একদমই সেম আমারটার মতোই প্রাইস প্রাইস ইজ অনলি 7800 প্রাইস ইজ অনলি 7800 টাকা অ্যান্ড এটার সাথে আপনি যেহেতু দুপাট্টাও পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো হবে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর করে করা একবার রেড এর লুকস নিতে পারবে অ্যান্ড এই দুপাট্টাটা আপনি যে কোনো একটা গোল্ডেন ড্রেসের সাথে আলাদা করে পরতে পারবেন আলাদা পড়তে পারবেন সো এটা কিন্তু ভালোই হয় একদম নাইস একটা কম্বিনেশন সো প্রাইস ইজ অনলি 7800 টাকা যাদের এটা ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে আস্তে আস্তে উইথ ইউ নেম অ্যাড্রেস তো যে আপনারা মেরুন কালার দেখতে চাচ্ছিলেন বা রেড দেখতে চাচ্ছিলেন সো এটা দেখিয়ে পেলাম একটু হচ্ছে পিচ পিঙ্ক এটা হচ্ছে পিচ কালার এখন একটা সুন্দর পিচ কালার তুমি সোবার একটা লাইট টাইপের কালার দেখাবো ও মাই গড এই কালারগুলো দেখলে আর এখানে চিটি ফ্লাওয়ার আছে মাই গড জাস্ট লুক এট দ্য কালার এত সুন্দর একটা পিঙ্ক টাইপের একটা টোন এটার ভিতরে একদমই গর্জিয়াস করে এই পোর্শনটাতে জারদৌসি ওয়ার্ক করা অ্যান্ড দেন মাঝে মাঝে এখানে গর্জিয়াস করে কিছু হোয়াইটের এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে ও আমার নেল পলিশের সাথে একদম ম্যাচ হয়ে গেছে কালার সুন্দর একটা কালার এটার ভিতরে এই যে হোয়াইট কালার সুন্দর এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে
অ্যান্ড পুরো ড্রেসই কিন্তু সুন্দর করে এরকম অ্যান্ড এটা ম্যাটালটা আমি বলে দিচ্ছি, এটা ম্যাটাল কিন্তু অবশ্যই একদম লাক্সারি শিফনের ভেতরে নেকে পোর্শনটাতে গর্জিয়াসলি এখানে কিছু পার্লের ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনটা করা হয়েছে। অবশ্যই আগানোর একটা সিঙ্গেল কুর্তি অ্যান্ড এটার লেন্থটা কিন্তু অনেক লং হবে, ঠিক আছে, এক্স্যাক্টলি 48 বা 46-47 এরকম হবে, অনেক লেন্থ আছে এটার। অ্যান্ড এটা হচ্ছে এইবার আমাদের যত কুর্তি কিংবা টু পিস যাই হোক সবগুলো লেন্থ অনেক লং এসেছে, লেন্থ নিয়ে কোনো প্রবলেম নেই, লেন্থ অনেক বড়। সি লুক এট দ্য সাইজ, ঠিক আছে, একদমই নিচ পর্যন্ত আসছে, মানে অনেক লেন্থ। চুড়িদার টাইপ, চুড়িদার পরলে হয়ে যাবে চাপা টাইপ, যে প্যান্ট আপনার দেখাও যাবে না, এত ডিজাইন মানে এত লং দেওয়া আছে এটা। এটা হচ্ছে সুন্দর স্লিভ, স্লিভটা অবসম একটা স্লিভ দেওয়া, এটা হচ্ছে স্লিভের পোর্শন। শিফনের ভিতরে এগেইন এরকম হোয়াইট কালারের সুন্দর একটা পার্ল হোয়াইট কালার এমব্রয়ডারি ডিজাইনটা করা অ্যান্ড দেন এটার মধ্যে আবার এখানে এই যে কুশি কাটার প্যানেল অ্যাড করা হয়েছে। সি দিস ইজ কুশি কাটার প্যানেল অ্যান্ড ব্যাক পোর্শনটা আপনার সলিড থাকবে, এই যে এটা সলিড থাকছে, এটা হচ্ছে পুরো ড্রেসটা, ঠিক আছে, একটু ধরে দেখাই সো দ্যাট আপনারা বুঝতে পারেন ড্রেসের ডিজাইনটা। অ্যান্ড বোথ সাইডে কিন্তু সুন্দর করে এই যে ডিজাইন থাকছে, এই যে বোথ সাইডে সুন্দর ডিজাইন আছে, ও ক্লিপ দিবা না, আচ্ছা তাহলে আমি ওভাবেই ধরবো। হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর সিঙ্গেল কুর্তিটা, একদমই গর্জিয়াস একটা কালেকশন, ফ্রন্ট পোর্শন সাইড দিয়ে বোথ জায়গা দিয়ে একদমই সুন্দর করে ডিজাইনটা করা, ম্যাটাল হচ্ছে লাক্সারি শিফন, সফট একটা শিফন ম্যাটালের ভিতরে, অবশ্যই আগুনের ট্যাগটা দেওয়া আছে অ্যান্ড কালারটা সো প্রিটি, একদমই নাইস একটা পিঙ্ক কালারের ভিতরে। সো এটা যদি ভালো টাইপ একটা ভাইব, হ্যাঁ পিচ টাইপের একটা ভাইব আছে এটার ভিতরে, সুন্দর একটা পিচি পিঙ্ক টাইপের একটা কালারের ভাইব দেওয়া হয়েছে। সো এটার প্রাইস আমি বলে দিচ্ছি, আপু আমি একটা অর্ডার করেছি, ওকে নিশি চৌধুরী আপু আপনি যেহেতু অর্ডার করেছেন আমরা লাইক শেষে অর্ডারটা কনফার্ম করে দিচ্ছি, ওটা পরে দিব আবার। সো এটার প্রাইস বলে দিচ্ছি, একদমই সুন্দর একটা সিঙ্গেল কুর্তি আগুনের। আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি, সবার পছন্দ খুব হট কালার, এখনই একদম সুন্দর একটা ডার্ক টাইপের একটা কালার, একদমই মেজেন্ডা বা হট পিঙ্ক টাইপের কালার, লাইভে একদমই মনে হচ্ছে রেড বাট দিস ইজ নট রেড, এটা কিন্তু একদমই সুন্দর একটা হট পিঙ্ক কালার। কিভাবে বুঝাবো, আমি কালারটা বলতেছি কখন তোমার ঠিক আসতেছে, ঠিক আছে। আচ্ছা এই যে এখন বোঝা যায়, এখন এক্স্যাক্ট কালারটা বোঝা যাচ্ছে, একদমই হট পিঙ্ক কালার, এটার সাথে কিন্তু হট পিঙ্কটা বলবো না ম্যাজেন্টা বলি, কারণ এটা ম্যাজেন্টা ম্যাজেন্টা কালার, হ্যাঁ। সো এটা কিন্তু সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ভিতরে, এটা রেড না, সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ভিতরে গর্জিয়াস করে ডিজাইন করা হয়েছে। আপু প্রাইস কত টাকা প্লিজ, হ্যাঁ বলছে আপু। সো এটা একদম সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ভিতরে নেকের পোর্শনটা গর্জিয়াস করে জারদৌসি ওয়ার্ক করা হয়েছে অ্যান্ড কিছু বিটসের ওয়ার্কও কিন্তু সুন্দর করে করা হয়েছে এটার ভিতরে অ্যান্ড দেন স্টোন তো অ্যাড করা থাকছে। সো আগুনের ড্রেসে সবসময় এরকম জারদৌসি ওয়ার্ক দেন বিটসের ওয়ার্ক এগুলো খুব সুন্দর করে করা থাকে, এগুলোর ভিতরে কিন্তু বাটনস অ্যাড করা হয়েছে সুন্দর করে অ্যান্ড মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে সিকোয়েন্সের ওয়ার্কটাও ডান করা হয়েছে, পুরোটা ড্রেস ছড়িয়ে ছিটিয়ে যে সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্কটা করা। দামান পার্টে তারা আবার সুন্দর করে কিছু এরকম কুশি কাটার প্যানেল অ্যাড করেছে, এরকম কিছু কি বলে ফাঁকা ফাঁকা কিছু ডিজাইন দিয়ে দেন এটার ভিতরে আবার কুশি কাটার প্যানেল সুন্দর করে অ্যাড করে দিয়েছে। সো এটা হচ্ছে পুরোটা ফ্রন্ট পার্ট অ্যান্ড আমার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটা হচ্ছে সলিড থাকে ড্রেসগুলোর, সো ব্যাক পার্ট তো আর দেখানোর কিছু নেই অ্যান্ড বারবার বলছি আমি এটা কিন্তু সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ভিতরে অ্যান্ড স্লিভটা সবচেয়ে বেশি ইউনিকভাবে ডিজাইন করা এই ড্রেসটার, স্লিভের পোর্শনটা সুন্দর শিফন ম্যাটালের ভিতরে হওয়ার পরও এটার উপরে এখানে নাইস করে কিছু কুশি কাটার প্যানেল এরকম তিনটা লেয়ারে নাইস করে অ্যাড করা হয়েছে। সি দিস ইজ লুকিং রিয়েলি গর্জিয়াস, একদমই এলিগেন্ট একটা লুক দিচ্ছে। সো দিস ইজ দ্য ড্রেস, একদমই সুন্দর একটা সিঙ্গেল কুর্তি, লেন্থ তো দেখতেই পাচ্ছেন অনেক লং হবে এটা, 46 বা 47 এরকম হবে কিন্তু এটা লেন্থটা। সো এটা প্রাইস আমি বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে অনলি 5590 টাকা, যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন উইথ ইউর নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর, সুন্দর একটা আগানোর সিঙ্গেল কুর্তি, বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ সঞ্জীব তিশা, ওয়াও ফ্লাওয়ার দিচ্ছে রোজ দিচ্ছে, আই নো রাইট, একদমই সব সব সুন্দর সুন্দর কালেকশন অ্যান্ড বিউটিফুল বিউটিফুল কালেকশন, ওয়াও। এখন যেটা দেখাবো এটাও সুন্দর, এটা একদম একটা বেজ কালার অর ক্রিম কালার বলতে পারি আমরা এটাকে, একদমই নুডিশ টাইপের একটা টোন,
বিউটিফুল একটা কালার আগের আগের ঈদে এরকম একটা অর্গানজার ভিতরে এসেছিল মানে টু পিস ছিল ওটা ওটা টু পিস ছিল ওই ড্রেসটাও এত সুন্দর ছিল সো এটাও অনেক সুন্দর একটা লাগজারি শিফন ম্যাটেরিয়ালের ভিতরে এটা ম্যাটেরিয়ালটা নেকের পোর্শনই যে সুন্দর করে কিছু দেখেছেন এখানে সিকোয়েন্সে ওয়ার্ক অ্যাড করা হয়েছে এই যে মাঝে মাঝে সিকোয়েন্সে ওয়ার্ক পার্লের ওয়ার্ক দেন জারদৌজি ওয়ার্ক উইথ এমব্রয়ডারি অ্যাড করা হয়েছে সো এটা হচ্ছে পুরাটা নেকের পার্ট অ্যান্ড নেকের ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক করে করা এরকম নেকের ডিজাইন আমরা কোথায় দেখেছি ওই যে আমরা দামান পার্টে কিছু কাটওয়ার্ক করি না এক্স্যাক্টলি ওইভাবে কিন্তু নেকের পোর্শনে কাটওয়ার্ক করা এত সুন্দর করে আবার এখান দিয়ে সুন্দর করে বাটনস অ্যাড করা হয়েছে অ্যান্ড পুরাটা ফ্রন্ট পার্টে গর্জিয়াসলি এরকম জারদৌজি ওয়ার্ক দেন বিটসের ওয়ার্ক অ্যান্ড পার্ল অ্যাড করা হয়েছে সুন্দর করে অ্যান্ড পুরাটাতে মোটিভের মতো ছড়িয়ে ছিটিয়ে এভাবে ডিজাইনটা কন্টিনিউ করে দেন দামান পার্টে তারা এই যে বোথ সাইডে আরও গর্জিয়াস করে ডিজাইনগুলো করেছে এই যে সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্ক জারি ওয়ার্ক এমব্রয়ডারি ইচ অ্যান্ড এভরিথিং ড্রেসটাতে আছে অ্যান্ড কালারটা সবচেয়ে বেশি সুন্দর একদম নাইস একটা নুট কালার অ্যান্ড নুট কালার এখন অনেক বেশি ট্রেন্ডি আমরা সবাই নুট কালার অনেক বেশি পছন্দ করি নুট লিপস্টিক নুট ড্রেস সব কিছুই কিন্তু এখন সবার ফেভারিট সো এটা হচ্ছে আপনার স্লিভ স্লিভটাও সুন্দর করে করা এখানে এই যে জারদৌজি ওয়ার্ক অ্যান্ড জারি ওয়ার্কটা করা হয়েছে ব্যাক পার্ট সলিড থাকছে সো এটা হচ্ছে আপনার ড্রেস সুন্দর একটা কালেকশন বিউটিফুল একটা আর এবার লেন্থ অনেক হ্যাঁ দেখতে পাচ্ছেন লেন্থগুলো অনেক বড় এসেছে বিকজ অনেকে কমপ্লেইন করে যে কেন আমার এই লেন্থগুলো শর্ট থাকে সো এই জন্য কিন্তু তারা এখন একদমই লং দিয়ে দিয়েছে যেন কারো কোনো প্রবলেম না হয় লেন্থ নিয়ে সেটা প্রাইস বলে দিচ্ছি প্রাইস ইজ অনলি 5590 টাকা এটা প্রাইসও সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন উইথ ইউর নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার প্রাইস ইজ অনলি 5590 সো এইরকম টাইপেরই একটা কালার বাট আর একটু লাইটিশ টোন এটা হোয়াইট টাইপের হ্যাঁ পার্ল হোয়াইট যে কালারটা ওই কালারের ভেতরে একদম ক্লোজ করে দেখলে বোঝা যাবে সব কাজ করে একদমই সুন্দর করে পার্ল হোয়াইট কালারের ভেতরে এখানে এই যে পার্লের ওয়ার্ক করা দেন স্টোন অ্যাড করা মানে এটা তো কোথাও স্পেস নেই স্পেস নেই এক্স্যাক্টলি হোয়াইট এর উপরে তো সেখানে এই দেখো হোয়াইট এর উপরে হোয়াইট সুতা দিয়ে সুন্দর করে কিন্তু সব ডিজাইন গুলো করা হয়েছে কালকে হচ্ছে সুধা যে ড্রেসটা পরেছিল গ্রে ব্লু তারা কিভাবে করে এরকম শিফন কাপড়ের উপর এত সুন্দর করে ডিজাইন আই ডোন্ট নো এটা হচ্ছে এটার স্লিভ ওয়াও এটার স্লিভটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখানে এই যে বক্সের মতো করে কিছু ডিজাইন করা হয়েছে স্লিভটা সবচেয়ে বেশি সুন্দর ড্রেসটা একদমই ইউনিক করে শিফনের ভেতরে এখানে গর্জিয়াস করে এমব্রয়ডারি দেন জারি ওয়ার্কটা করা এখানে একটা সুন্দর বক্সের মতো স্কোয়ার টাইপের শেপের মতো করে সুন্দর করে একটা কাটিং করা হয়েছে অ্যান্ড চারটে সাইডে একদমই সুন্দর করে এমব্রয়ডারিজ অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্কগুলো করা এখানে আপনার বো করার অপশন আছে আপনি যদি ফোল্ড করে পরতে চান এটা সুন্দর করে ফোল্ড করে পরতে পারেন আর যদি খোলা রেখে পরতে চান সেটাও পরতে পারবেন অ্যান্ড পুরাটা নেকের এখানে কুশি কাটার প্যানেল অ্যাড করা অ্যান্ড দেন এখানে জারদৌজি ওয়ার্ক পার্লের ওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক সব কিছুই আছে ড্রেসটাতে পুরাটা ইচ অ্যান্ড এভরি কর্নারে সুন্দর করে হোয়াইটের ভিতরে হোয়াইট সুতা দিয়েই কিন্তু তারা এই যে এমব্রয়ডারি করেছে অ্যান্ড লাইভে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডিজাইনগুলো এখন একদম সুন্দর করে এই যে দামানটা মাই গর্জিয়াস লুক অ্যাট দ্য দামান গর্জিয়াসলি এখানে স্টোন অ্যাড করা হয়েছে পার্ল অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সুন্দর দামান করে সো দিস ইজ দ্য ড্রেস একদমই সুন্দর একটা পার্ল হোয়াইট কালার ভিতরে এটা স্লিভটা সবচেয়ে বেশি গর্জিয়াস করে করা স্লিভটা পরার পরে বোঝা যাবে যে স্লিভটা কত সুন্দর এরকম ফিতাটা একটু ফোল্ডের মতো হয়ে থাকবে অনেক সুন্দর লাগবে সো এটার প্রাইস আমি বলে দিব আপনার একটা সুন্দর সিঙ্গেল কুর্তি একদম নাইস একটা পার্ল হোয়াইট কালারের ভিতরে সুন্দর একটা গর্জিয়াস কালেকশন আচ্ছা তোমার পরটার ড্রেসের প্রাইস কত আমি যেটা পরেছি আপু ওটার প্রাইস হচ্ছে অনলি কত জন 7800 টাকা সো এটা প্রাইস আগেরটার মতো সো সেম হচ্ছে এটার প্রাইস 5590 টাকা এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে পেজিং বক্স করে ফেলবেন উইথ ইউর নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সুন্দর একটা প্রাইস অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে আচ্ছা সো এখন আমি আবার ডার্ক কালারে মুভ করব এখন দেখাবো একটা সুন্দর মারুন কালারের ভিতরে বা হ্যাঁ একদম ডার্ক একটু মারুন বা ডার্ক একটা কফি কালার বলতে পারি আমরা এটাকে সুন্দর একটা কালার বলে দিলাম আপু আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে অনলি 7800 টাকা ওকে 7800 টাকা সুন্দর একটা টু পিস কালেকশন আমি যেটা পড়েছি এটা হচ্ছে এরকি মেরুন কালার হ্যাঁ মেরুন কালার একদম ডার্ক মেরুন ডার্ক একটা মেরুন কালার ডার্ক মেরুন সত্যি একটা মেজেন্টা ভাইবস দেখো হ্যাঁ
সো কালারগুলো এত সুন্দর হয়, মানে তারাও না আমাদের যে আমরা লিপস্টিকের তিন চারটা কালার ইউজ করি না, তারা ড্রেসও মনে হয় এভাবে কালার চেঞ্জ করে। সো তারা তিন চারটা কালার মিক্স করে যেই কালারটা হয় ওই কালারটাই দিয়ে দেয়। সো এটা কিন্তু মেরুন কালার, বাট এটার ভিতরে একটা সুন্দর ম্যাজেন্ডার একটা টাচ আছে, কিন্তু সুন্দর করে একটা ম্যাজেন্ডার টাচ আছে। এই যে কালারটা অ্যাকচুয়ালি পিকচারে দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন না, বাট সামনে সামনে পেলে আপনারা বুঝবেন যে কালারটা কত বেশি সুন্দর অ্যান্ড কত বেশি ইউনিক। একদম ম্যাজেন্ডা অ্যান্ড একটা মেরুনের মিক্স করে যে কালারটা হয় ওই কালারটা। সো এই যে নেকের পোর্শনে সুন্দর করে এখানে জারদৌসি ওয়ার্ক, সিকোয়েন্সের ওয়ার্ক, সব কিছু একদমই সুন্দর করে কিন্তু বসানো হয়েছে, একদমই বিউটিফুল করে ডিজাইনগুলো করা। ক্লোজ করে দেখলে বোঝা যায় যে ডিজাইনগুলো কত পারফেক্টলি করা হয়েছে। পুরাটাতে ছড়িয়ে ছিটে এখানে আবার সিকোয়েন্সের ওয়ার্ক করা হয়েছে। অ্যান্ড দেন দামানি কী করেছে তারা, এখানে কিছু এই যে ফ্রিলস টাইপের ডিজাইন করেছে, এই যে ফ্রিলস টাইপের কিছু ডিজাইন, অ্যান্ড দেন কুশি কাটার প্যানেল অ্যাড করেছে সুন্দর করে। ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাকপার্টটা এরকম হবে সলিড, ব্যাকপার্টটা এরকম সলিড থাকছে। সো আমি একটু ড্রেসটা ধরে দেখাই, রাইট, দিস ইজ দ্য ড্রেস। কালারটা এত বেশি সুন্দর কেন, মাই গড, আমার তো অনেক ভালো লাগছে। সে একদম সুন্দর একটা মেরুন আর হচ্ছে হট পিঙ্ক টাইপের কালার একটা মিক্সচার করা, অ্যান্ড স্লিভটাও কিন্তু অনেক সুন্দর করে করা। ম্যাটেরিয়াল হচ্ছে আপনার শিফনের ভিতরে, লাচে শিফনের ভিতরে। প্রাইসটা বলে দিচ্ছি আমি, প্রাইস হচ্ছে সেম 5590 টাকা। সো এটাও যাদের ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজিং বক্স করে ফেলবেন উইথ দ্য নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। প্রাইস সেম, প্রাইস হচ্ছে অনলি 5590। এখন দেখাবো একটু অর্গ্যানজার ভেতরে, অর্গ্যানজাও অনেকে বেশি লাইক করে পড়তে। সো এখন অর্গ্যানজার ভিতরে দেখাচ্ছি, একদমই সুন্দর একটা স্কাই ব্লু কালারের ভিতরে কিন্তু এটা ডিজাইনটা একদমই সুন্দর, একটা ইউনিক ডিজাইন স্কাই ব্লুর ভিতরে। এই যে ভিতরে কিন্তু তার একটা মালাই সিল্কের মতো ইনার অ্যাড করা, না মালাই সিল্ক না, র সিল্ক, র সিল্ক, আচ্ছা র সিল্কের ভিতরে কিন্তু ইনারটা অ্যাড করা। নেকের পোর্শনটা এত গর্জিয়াস করে করা হয়েছে, এই যে জারদৌসি ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, অ্যান্ড দেন তারা যেখানে হোয়াইট কালারের যে এমব্রয়ডারি যে ডিজাইনগুলো করেছে এটার ভিতরে তারা আবার হোয়াইট কালার সিকোয়েন্স ওয়ার্কটা ইউজ করেছে। সো আপনার ডিজাইনগুলো এই জন্যই কিন্তু অনেক বেশি শিমারি শাইনি লাগছে, বিকজ ইচ অ্যান্ড এভরি কর্নারে তারা সুন্দর করে কিছু সিকোয়েন্স ওয়ার্ক সুন্দর করে অ্যাড করে দিয়েছে। পুরাটাতে এরকম সুন্দর করে জারদৌসি ওয়ার্ক, দেন সিকোয়েন্স ওয়ার্ক, সুন্দর করে ডিজাইনটা কন্টিনিউ করে পুরাটা নাইস করে ডিজাইন করেছে। এই সাইড দিয়ে তারা আবার হোয়াইট কালার এমব্রয়ডারি, এটার উপর আবার সিকোয়েন্স ওয়ার্ক, পার্লের ওয়ার্ক, সব কিছু সুন্দর করে এই যে বোথ সাইড দিয়ে ডিজাইনটা করা। অ্যান্ড দামানটা অনেক বেশি গর্জিয়াস, দিস ইজ দ্য দামান পার্ট। পুরাটাতে এরকম কুশি কাটার প্যানেল অ্যাড করা হয়েছে নিচে পার্টে, তার উপর পার্টটা হোয়াইট কালার এমব্রয়ডারি উইথ পার্লের ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক, সুন্দর করে করা। সো এটা ছিল আপনার ড্রেস, স্লিভটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করা হয়েছে। অর্গ্যানজার ভিতরে কুশি কাটার প্যানেল গর্জিয়াস করে অ্যাড করা হয়েছে, যে কুশি কাটার প্যানেল অ্যাড করা এই সাইডেও এই সাইডেও। সো যে জ্যাসমিনের মতো ড্রেসটা এটা একদমই সুন্দর একটা স্কাই ব্লু কালার, তার উপরে এরকম সুন্দর করে হোয়াইট কালার এরকম ডিজাইন করা হয়েছে। সো প্রাইস সেম, প্রাইস ইজ অনলি 5590। এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইন বক্স করে ফেলবে উইথ নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন। Price is only 5590. এখন আবার একটা শিফন দেখিয়ে দিচ্ছি হট মেজেন্ডার ভিতরে, একদমই সুন্দর একটু হট মেজেন্ডা আসলে নাকি রে, হ্যাঁ নাকি কত মেরুন মেরুন লাগছে, মানে গোলাপের পাপড়ির যে কালার, রোজ পেটালের যে কালার গুলো হয় ওটার মতো করে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। এই যে এখানে সিকোয়েন্সে ওয়ার্ক করা, পার্লে ওয়ার্ক করা, অ্যান্ড দেন এটার ভিতরে আবার এই যে জারদৌসি যে ডিজাইনগুলো, জারদৌসি ওয়ার্ক এগুলো করা হয়েছে, বিউটিফুল গোটা পেস্ট জারদৌসি ওয়ার্ক সব কিছু কিন্তু করা। এই যে এই ডিজাইনগুলোকে আমরা বলি গোটা পেস্ট ওয়ার্ক, অ্যান্ড বাকিগুলোকে জারদৌসি ওয়ার্ক বলা হয়। সো বুঝতেই পারছেন এটা স্লিভটা কত গর্জিয়াস করে করা হয়েছে, ঠিক আছে, একটু হেভিও হচ্ছে বিকজ ডিজাইন তারা এত দিয়েছে। পুরোটা একটু পেজে বলে দিই আমরা, হচ্ছে দেখা তুমি বলে দাও, হ্যাঁ বলো যে
দেখা হচ্ছে এখন তো ঈদ অনেক প্রেশার সো যারা অর্ডার করবে শুধু তারাই ইনবক্স করতে পেয়ে দিয়ে সে প্রাইস কত এগুলো এখন মধ্যে হচ্ছে তোমাদের কালেকশন হবে কিনা একটু পিকচার দাও এগুলো তো টাইম নেই আমাদের আসলে এখন আসলে অনেক বেশি প্রেশার যাচ্ছে আমাদের উপরে একদম ঈদের আর মাত্র দুই থেকে তিন দিন আছে এর মধ্যে আমাদেরকে সবাইকে ডেলিভারি দিতে হবে যার যার ড্রেস নিতে চায় সো এর মাঝখানে যদি আপনারা এসে পেজে আস করতে থাকেন এটার প্রাইস কত এটার মানে এটার কি আছে অ্যাভেলেবেল আছে কিনা এগুলো দরকার নেই কেমন আছে সো এটার পুরাটাতে এরকম সুন্দর করে সিকোয়েন্স অফ ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন নেকিত বাটন আছে এই স্পেশালিটা হচ্ছে তার স্লিপটাই সবচেয়ে বেশি গর্জিয়াস এই যে দেখালাম এখানে জারদৌসি ওয়ার্ক করা সো কেউ সামনে দেখে ভাববে না যে এটাতে ডিজাইন নেই কেন বিকজ এটা স্লিপটাই সবচেয়ে বেশি গর্জিয়াস জারদৌসি ওয়ার্ক গুলো তার স্লিপে দিয়ে গোটা পেস্টের ওয়ার্ক ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে আপু লাক্সারি শিফনের ভিতরে কালারটা ওয়াও কালারটা একদমই সুন্দর রোজ পেটালের যে কালার হয় এক্স্যাক্টলি ওই কালারটাই কিন্তু সো 46 বডি হবে এটা 46 হবে এটা শুধু 38 আর 40 সাইজটা অ্যাভেলেবল আছে 48 অ্যাভেলেবল হচ্ছে আই এম সো সরি অনেক ভালো লাগছে তোমায় থ্যাংক ইউ অপো দামান সাইডটা অনেক সুন্দর হ্যাঁ ফ্রিলস অ্যাড করা ছিল অনেক সুন্দর করে আর খুশি কাটার প্যানেল অ্যাড করা সো এটার প্রাইস ইজ সেম রাইট অপো হ্যাঁ হ্যাঁ সেম প্রাইস ইজ ওনলি 5590 টাকা আচ্ছা তোমার থেকে অলওয়েজ পারচেস করি থ্যাংক ইউ সো মাচ লাভি বাপু সবসময় পারচেস করবেন অ্যান্ড আমাদের সাথে পিকচারগুলো শেয়ার করবেন সো এটার প্রাইস আছে 5590 যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন সুপার রিজনেবল দাও অলওয়েজ থ্যাংক ইউ কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালারগুলো সবগুলোই অনেক সুন্দর সব এখন যেটা দেখাবো একদমই ডিফারেন্ট টাইপের একটা ড্রেস একদমই ইউনিক একটা ড্রেস এরকম টাইপের ড্রেস আমরা ইউজুয়ালি দেখি না আধুনিকের সো এটা হচ্ছে ড্রেসটা একদম সুন্দর একটা আধুনিকের সুন্দর একটা গাউন টাইপের যে ড্রেস আমরা বলি এগুলোকে গাউন বা ফ্রক টাইপের যে ডিজাইনগুলো এটা কিন্তু এটার ভিতরে ডিজাইনটা করা একদম সুপার একটা ইয়েলো নেটের উপর সফট নেটের উপরে হ্যাঁ একদম মনে হচ্ছে কি একটা গার্ডেন দেখতে পাচ্ছি আমরা এটার ভিতরে তাই না একদম সুন্দর ইয়েলোর ভিতরে এত সুন্দর করে ফ্লোরাল টাইপের এখন যে গাউনটা ট্রেন্ডি হ্যাঁ গাউনটা অনেক বেশি ট্রেন্ডি অনেকে গাউন পরতে অনেক পছন্দ করে তো গাউনটা দেখাচ্ছি এখন আমি এটা হচ্ছে এই সুন্দর গাউন টাইপের আধুনিক সুন্দর একটা ড্রেস বিউটিফুল একটা কালেকশন অ্যান্ড এটা নেকের পার্টটা অনেক সুন্দর করে নেকের ডিজাইনটা করা এমব্রয়ডারি করা হয়েছে একদম সুন্দর একটা বেজ কালার দিয়ে অ্যান্ড পুরোটাতে এরকম একটা লাইট ইয়েলো কালারের ভিতরে কিন্তু সুন্দর করে হোয়াইটের মানে কি বলতো একটা সুন্দর ইয়েলো অ্যান্ড পিঙ্কের একটা টোনের ফ্লাওয়ারের এমব্রয়ডারি করা হয়েছে অ্যান্ড এটার সাথে কিছু ইজিপ্টেটও অ্যাড করা হয়েছে সুন্দর করে গ্রিন কালারের পাতা পাতা যে ডিজাইন ওটা করা অ্যান্ড মাঝখান দিয়ে এখানে সুন্দর করে কিছু খুশি কাটার প্যানেল অ্যাড করা বোথ সাইড দিয়ে সুন্দর করে খুশি কাটার প্যানেলটা অ্যাড করা এটার স্লিপটা এত বেশি সুন্দর স্লিপটা পুরাটাতে সেমভাবে তারা নেটের একটা সফট একটা নেটের কাপড়ের উপরে কিন্তু এরকম করে ফ্লাওয়ারের এমব্রয়ডারিগুলো করেছে এখানেও খুশি কাটার প্যানেল অ্যাড করা হয়েছে তোমার পরটার 46 বডি হবে আমারটার 46 বডি আপনি আমাদের আসলে ড্রেসের লার্জ সাইজ থাকে বাট তারপর ভিতরে সামটাইমস একটু কাপড় এক্সট্রা অ্যাড করা থাকে সো ওটা যদি আপনি একটু খুলে সেলাই করে নেন তাহলে হয়ে যায় কিন্তু সাইজটা তোমার ড্রেসটার প্রাইস কত আমারটার প্রাইস হচ্ছে অনলি 7800 টাকা লিটা খান আপ আমাদের যেহেতু এটা প্রাইস একটু বেশি হবে অ্যান্ড এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কীরকম গাউন টাইপের সুন্দর একটা ফ্লোরাল টাইপের ভাইব দিচ্ছে সুন্দরই একটা গাউন টাইপের ডিজাইন সো এটা হচ্ছে আপনার ড্রেস দিস ইজ দ্য ড্রেস তোমার পরটা ড্রেসটা হবে অবশ্যই অ্যাভেলেবল মাইয়া জানা এটা তোমার ড্রেসটা 44 হবে আর সাইড দিকে ফেব্রিক আছে 2 ইঞ্চি
আচ্ছা সো 46 সাইজটা আপনারা করতে পারবেন তো আমি করে দিলাম না না আমরা করে দেব তাদেরকে করে নিতে হবে সো ভিতরে কিন্তু কাপড় থাকবে 44 টাউনের अवेलेबल আছে লার্জ সাইজ যেটাকে আমরা বলি বাট ভিতরে অবশ্যই আপনার ফেব্রিক অ্যাড করা আছে আপনি চাইলে সেলাই করে দেন 46 ওটা মেক করে ফেলতে পারবেন সো এখন এটা इट्स আপ টু ইউ আপনি কি করতে চান সো এটা হচ্ছে আপনার ড্রেস সুন্দর প্রাইস টাইম বলে দিচ্ছি প্রাইস ইজ ওনলি সেম আপু না এটা কিছু করা এটা হলো আচ্ছা কি করব যেভাবে ডিজাইন করা নেটের উপর সুন্দর করে এভাবেই কিন্তু ডিজাইনটা করা হয়েছে আপু সেম ড্রেস দুইটা দিতে পারবে আপু সেম ড্রেস আপনি দেখতে হবে একটু দেখতে হবে আপু একটু ইনবক্স করে কোন ড্রেসগুলো সব ড্রেস अवेलेबल নেই তো কিছু কিছু আছে সো আপনি একটু কনফার্ম করে দেন আপনি এভাবে ইনবক্স করবেন এটা হচ্ছে সুন্দর ফ্রক টাইপের ড্রেস এটা প্রাইস হচ্ছে only 5800 টাকা একদমই লং গাউন যেটাকে আমরা বলি সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেবো কালারটা ওয়াও হ্যাঁ একদমই লাইট ইয়েলো কালার দেখাচ্ছি সেম সেম এজে ফ্রক টাইপের একটা বাইক দিলাম একটু ধরে দেখাই ফ্রক ওইটা থেকে এদের একটু হচ্ছে ফ্রক টাইপের হ্যাঁ লেন্থটা একটু কম ওইটা একদম লং একটা 48 হবে আর এটা 46 হবে একদম 46 হবে এটা লেন্থ ওটা হবে 44 ওটার লেন্থ আপু 44 48 এন্ড এটা 46 সো লেন্থ বলে দিলাম এই যে ফ্রক টাইপের একটা ভাইব দিচ্ছে সুন্দর আপনারা এখানে গোল্ডেন টাইপের একটা বেল্ট বা ব্ল্যাক এর ভিতরে কিছু গোল্ডেন ডিজাইন করা ওরকম টাইপের কিছু বেল্ট দিলে ব্ল্যাক এর মধ্যে একটা হোয়াইট স্টোন দাও হ্যাঁ ওগুলো দিলে অনেক সুন্দর লাগবে সো বেল্ট দিয়ে এগুলো ক্যারি করলে অনেক বেশি প্রিটি লাগবে ডিজাইনটা লাইভে ক্লিয়ারলি বোঝা যায় না বাট আমি তো ক্লোজ করে দেখালাম যে এই যে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কালার এমব্রয়ডারি দেওয়া খুশি কাটার প্যানেল দেওয়া সুন্দর করে ডিজাইন করা সো এটার প্রাইসও সেম আপু হ্যাঁ 5800 টাকা সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন উইথ ইউর নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার প্রাইস ইজ অনলি 5800 টাকা আচ্ছা ব্ল্যাকটা আমি নিব ওকে স্যার যেমন আপু জাস্ট স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন উইথ ইউর নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার রেগুলার ড্রেস নাই রেগুলার ড্রেস বলতে আপনি কি বুঝাচ্ছেন আপু এখন তো ঈদ চলে এসেছে সব ঈদ কালেকশনই দেখাচ্ছি আপু সো আবার ঈদের পরে ইনশাল্লাহ যদি রেগুলার ড্রেস আসে রেগুলার দেখাবো আচ্ছা সো এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার ভিতরে ড্রেসটা যেটা মানে পুরো হচ্ছে ইট কালার যেটাকে বলে হ্যাঁ ইট কালার যেটাকে আমরা বলি ওটার ভিতরে কিন্তু সুন্দর করে ডিজাইন করা এরকম একটা এমব্রয়ডারি এখানে কিন্তু সুন্দর করে ট্রায়াঙ্গেল টাইপের শেপ করা হয়েছে আবার এখানে কিছু কুশি কাটার প্যানেলও অ্যাড করা হয়েছে সুন্দর করে দুইটা সাইডে সো ডিজাইনগুলো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কত সুন্দর করে এখানে কিছু এমব্রয়ডারি করা হয়েছে একদম ইট টাইপের একটা কালার বা অরেঞ্জিশ টাইপের একটা কালার আমরা বলতে পারি এটাকে যে অরেঞ্জিশ টাইপের কালার ভিতরে অরেঞ্জিশ টাইপের সুতা দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করা অ্যান্ড সাইড দিয়ে সুন্দর করে এখানে কুশি কাটার প্যানেলও অ্যাড করা হয়েছে বিউটিফুল করে যে নিচ পর্যন্ত সুন্দর করে ডিজাইনটা করা অ্যান্ড এটা হচ্ছে স্লিভ স্লিভের মাঝখানেও সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে এরকম একটা অরেঞ্জিশ কালার উপরে অরেঞ্জিশ কালার দিয়ে এমব্রয়ডারিটা করা আচ্ছা সো এটা হচ্ছে এটা ব্যাকপার্ট দিস ইজ দ্য ব্যাকপার্ট ব্যাকপার্টটা সলিড থাকছে সো এটা প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস ইজ অনলি কত এটা এটা প্রাইস হচ্ছে 3250 আচ্ছা সো এটা প্রাইস হচ্ছে অনলি 3250 টাকা এটা যদি ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডার প্লিজ করে ফেলবেন উইথ নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সো আরেকটা এরকম সুন্দর একটা সফট ম্যাটেরিয়াল উইচ ইজ কটনের ভেতরে ওয়াও এটা তো এগুলো পূজার জন্য এখন পারফেক্ট হবে সো এখানে কিন্তু এই যে সুন্দর করে কিছু জ্যাকেট টাইপের ভাইব করা হয়েছে মেরুনের উপরে মেরুন কালার সুতা দিয়ে সো এখানে সুন্দর করে মেরুন কালারের ভিতরেই কিন্তু মেরুন কালারের সুতা দিয়ে সুন্দর একটা জ্যাকেট টাইপের একটা ভাইব আনা হচ্ছে ঠিক আছে কাপড়টার ভিতরে যে দেখতেই পাচ্ছেন
ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ভাইব আছে কিন্তু। অ্যান্ড এগুলো হচ্ছে ম্যাট সুতার এমব্রয়ডারি করা, একটা হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ম্যাট সুতার এমব্রয়ডারিটা করা হয়েছে, এই যে গর্জিয়াস করে। অ্যান্ড টিপস দেখো, কুর্তি টাইপের না, সাইড দিয়ে একটু কোটি টাইপের একটা ভাইব, কুর্তি টাইপের একটা ভাইব দেয়, এই সাইড দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করা, এই যে সাইড দিয়ে সুন্দর করে ডিজাইন, আবার এখানে সুন্দর করে ডিজাইনটা করা। হ্যালো, আমি লাইভ, একটু লাইভটা শেষ করে কল দিচ্ছি। কি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, সুপার কমফোর্টেবল ড্রেস। হ্যাঁ, যেহেতু কটনের ভেতরে এই জন্যই কিন্তু এগুলো কমফোর্টেবল। আবার তো আমি শিফন দেখিয়েছি, শিফনও কমফোর্টেবল, সবগুলো অ্যাকচুয়ালি কমফোর্টেবল হয় আধানোর ড্রেসগুলো। অ্যান্ড এটা হচ্ছে সুইটটা সলিডই থাকছে, ব্যাক পার্টটা সলিড থাকছে। সো এটা হচ্ছে ড্রেসটা, সুন্দর একটা কটনের ভেতরে সুন্দর করে ডিজাইনগুলো করা। প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস প্লিজ, আমি নিবো ড্রেস, ওকে, জাস্ট নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আপু। কালারটা ওয়াও, হ্যাঁ একদম সুন্দর একটা ভাইব দিচ্ছে কিন্তু, মেরুন কালার ভিতর। আপনার চাইলে একটা পূজাতেও পড়তে পারবেন, এত সুন্দর, এত কমফি একটা ম্যাট, কটনের ভিতর। হ্যাঁ হ্যাঁ, আমি চেয়ে ফেলাম নিচে পড়বো। দিস ইজ দ্য ড্রেস, একদম সুন্দর একটা মেরুন কালারের ভিতরে পুরাটা ফ্রন্ট পোর্শন সুন্দর করে এমব্রয়ডারিজ করা, এই সাইড দিয়ে এমব্রয়ডারি করা, অ্যান্ড লেন্থটা হচ্ছে এই যে সাইডেও সুন্দর করে হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারিটা করা হয়েছে। অ্যান্ড মাঝে মাঝে কিছু একটা জ্যাকেটের ভাইব করা হয়েছে ড্রেসটার কাপড়ের ভেতরে। অ্যান্ড আগুনের কালেকশন, স্লিভটা নর্মাল একটা সলিড স্লিভ দেওয়া হয়েছে, বাট লং 48 এর মতো। হ্যাঁ, এটা লেন্থ অনেক লং, লেন্থটা হবে 48 বা 46 এরকম একটা লেন্থ দেওয়া আছে, অনেক লং একটা লেন্থ দেওয়া আছে। সো লেন্থ মানে যত লং হয় ড্রেসগুলো তত কিন্তু আমাদের হাইটটা আরও বেশি লাগে। তো আমার মতো যারা ছোটো ছোটো মানুষ আছেন তারা এই ড্রেসটা পরবেন, অনেক লম্বা লাগবে। তো এটা প্রাইস আমি বলে দিচ্ছি, প্রাইস ইজ অনলি এটা প্রাইস তো সেম 3250 টাকা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবে। সো দ্যাট ওয়াজ দি, আমার ড্রেসটা প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি, আমার ড্রেসটা কিন্তু সুন্দর আগানোর টু পিস কালেকশন, ঠিক আছে। সো এটা প্রাইস হচ্ছে অনলি 7800 টাকা। ড্রেসের ম্যাটারটা হচ্ছে সুন্দর একটা নেট কটনের ভিতরে, দুপাট্টা ম্যাটারটা হচ্ছে অরিজিনালের ভিতরে, নেক পোর্শনটা জাস্ট, থ্যাংক ইউ। সো যাদের যাদের আমাকে ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে পিজিন বক্স করে ফেলতে হবে উইথ দ্য নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। অ্যান্ড আমি যাওয়ার আগে বলে দিচ্ছি, আমাদের লাস্ট ডেলিভারি আমরা ইনশাল্লাহ 19 তারিখ পর্যন্ত দিব ইনসাইড ঢাকা, অ্যান্ড আউটসাইড ঢাকা যারা আছেন আমরা কালকেই লাস্ট ডেলিভারিটা দিয়ে দিব। সো কালকে অর্ডারটা নিব বাট পরশু দিনে আমরা লাস্ট ডেলিভারিটা দিব। সো সবাই একটু তাড়াতাড়ি করবেন যারা আউটসাইড ঢাকা আছেন, যারা নিতে চান আমাদের থেকে ড্রেসগুলো, কালকের মধ্যেই ইনশাল্লাহ অর্ডারগুলো প্লেস করে ফেলবেন, পরশুর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্ডারগুলো। অ্যান্ড ইনসাইড ঢাকা যারা আছেন তারা তো 19 তারিখ পর্যন্ত অর্ডার দিতে পারছেন, অ্যান্ড্রেসগুলো নিতে পারবেন সকাল 12টা পর্যন্ত। সো এগুলো একটু মাথায় রেখে অর্ডারগুলো করবেন। শোরুম ওপেন আছে আমাদের, আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরাতে সেক্টর 13 রোড শাহমুদ্দিন রোড, অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে 40। অ্যান্ড ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ইজ 100 টাকা, অ্যান্ড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। আপনাকে ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে যদি আপনি আউটসাইড ঢাকা হয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আই লাভ ইউ।